খেলা নিয়ে দুই কিশোরের মধ্যে ঝগড়ার পর একজন অপরজনকে মারধর করেছে। মানিকগঞ্জের সিঙ্গাইরে এমন অভিযোগ ওঠার একদিন পর আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত এই কিশোরের মৃত্যু হয়েছে। এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর অপর কিশোরের বাড়ি ঘেরাও করে নিহতদের স্বজন ও গ্রামের কিছু বাসিন্দা। তারা এই কিশোরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দিলে হটপটকেল নিক্ষেপ করা হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ ওই কিশোর সহ তার দুই স্বজনকে আটক করেছে। দুপুরে উপজেলার দক্ষিণ সাহরাইল গ্রামে এই ঘটনা ঘটে। দুই কিশোরের বাড়ি একই গ্রামে। নিহত কিশোরের নাম মোহাম্মদ রাজু ইসলাম, বয়স 14। সেই স্থানীয় এক কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। রাজুর অভিভাবকদের অভিযোগের বরাত দিয়ে পুলিশ এবং স্থানীয় কয়েকজন জানিয়েছে, সম্পত্তি, মুঠোফোন, পাবজি গেম খেলা নিয়ে রাজু ও অপর কিশোরের মধ্যে ঝগড়া হয়। এর জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কৌশলে রাজুকে সাইকেলে করে গ্রামের পাশে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সোলা ইউনিয়নের রূপারচর এলাকায় নিয়ে যাওয়া হয় অপর কিশোরকে। ওই দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে রাজুকে না পেয়ে স্বজনরা অপর কিশোরের বাড়িতে যান। এরপর রাজুর সন্তান না পেয়ে বিভিন্ন স্থলে খোঁজাখুঁজি করেন। বৃহস্পতিবার রাত 9টার দিকে রূপারচর এলাকায় ঘটনাস্থলে পাশ দিয়ে বাড়িতে যাওয়ার পথে গুরুতর আহত রাজুকে অসুস্থ অবস্থা দেখতে পান কয়েকজন। তারা রাজুকে প্রথমে স্থানীয় সাহরাইল ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নেন। অবস্থা আশঙ্কাজনক দেখে পরে রাজুকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায় রাজু। মৃত্যুর খবর পেয়ে রাজুর স্বজন ও শতাধিক গ্রামবাসী দুপুর 12টার দিকে অপর কিশোরের বাড়ি ঘেরাও করেন। তারা কিশোরকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে চান। খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার সিঙ্গেল সার্কেল রিজাউল হক, সিঙ্গার থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা সহ পুলিশ সদস্যরা। তারা বাধা দিলে উত্তেজিত গ্রামবাসী নিক্ষেপ করা হটপট খেল আঘাতে তিন পুলিশ সদস্য আহত হন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অপরাধ হাফিজুর রহমানের নেতৃত্বে সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বলেন, এই ঘটনায় অভিযুক্ত কিশোর ও তার দুই স্বজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সময় অল টাইম পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।